তো আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে যাচ্ছি আমি নদীর পাড়ে। এটি হলো পাঠাখালি শাওড়াতুল, শাওড়াতুলের যে রাস্তায় দিকে বললাম, আমি আজকে বাইসাইকেল নিয়ে এসেছি ভিডিও করার জন্য, কারণ একা আসছি, বাইসাইকেল নিয়ে আসছি রাস্তাটা দেখাবো এর জন্য। এটা হচ্ছে শাওড়াতুলের রাস্তা, একদম মির্জাপুর থেকে আসছে। আর আপনারা এদিক দিয়ে যদি পাথরঘাটা থেকে আসতে চান, অনেকেই আসতে পারবেন, একই রাস্তা, পাথরঘাটা থেকে দক্ষিণ দিকে আসতে হবে আর মির্জাপুর থেকে উত্তর দিকে আসতে হবে। পাঠাখালির যে পয়েন্টটা আছে, পয়েন্টটা দেখাবো আজকে কি অবস্থা, কি পরিস্থিতি। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই একটু নদীর পরিস্থিতি কি একটু দেখান, ঠিক আছে, তা আজকে কী অবস্থা, কী পরিস্থিতি, কতটুকু পানি হয়েছে, মাছ দুটো যাচ্ছে কি না, অবশ্যই আলোচনা থাকতেছে। তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, ভালো বুঝতে পারবেন, জানতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের পাশে থাকবেন। তো যাই হোক, এই দেখেন রাস্তা, এটা আসছে পাথরঘাটার থেকে, আর এই পাশে একই রাস্তা মির্জাপুর থেকে, ঠিক আছে, ডাইরেক্ট মির্জাপুর থেকে উত্তরে আসতে হবে আর পাথরঘাটার থেকে আসলে পরে দক্ষিণ দিকে আসতে হবে, একই রাস্তা। ওকে, তো এখানে আসার পরে দেখেন এখানে একটা বাড়ি আছে, তো এই বাড়ির এই পাশেও বাইক রেখে ঢুকতে পারবেন বাড়ির ভিতর দিয়ে। আর যদি বলেন না এইখান থেকে ঢুকবেন না, তাহলে আর একটু সামনে যাবেন, ওইখানে একটা মোচার আমি অবশ্যই দেখাবো, ওই মোচারের থেকে হাতের বামে ঢুকে যাবেন, ঢুকে গেলে এই পুরোটাই পাঠাখালি পড়ছে। তাই হোক, আমি সাইকেলটা এখানেই আবার দেখাচ্ছি, সাথে থাকেন, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখেন, তাহলে ভালো বুঝতে পারবেন। ওকে, যে বাড়ি করা দেখছেন, এনে তিনটা চারটা বাড়ির উপর দিয়ে আসা লাগে আর কি, আমি যেখানে গাড়ি রাখছি ওইখান থেকে। তো যাই হোক, আপনারা এই দিক দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে রাস্তা দেখেছে, দেখেন ও যে বাড়ির টুইটা, যে মোচারটা আমি দেখিয়ে দিছি, ওই মোচারটা, ওই মোচারের থেকে বামে ঢুকতে পারবেন, একই এটা রাস্তা, ওইখানে এই যে উঠছে। যাই হোক, দেখেন নদীর অবস্থা, অনেকেই খালি কমেন্ট করতেছেন, ভাই নদীর খবর কী, নদীর খবর কী, বাবু, ও রে বাবা, তোর নাম কি, তোর নাম বলো, নাম। নদীতে বর্তমানে সেরকম একটা স্রোত নাই, হালকা বইতেছে, তো এই স্রোতে অ্যাকচুয়ালি মাছ হবে না, আর মাছের কোনো খবর নাই ভাই। দেখেন আপনাদের দেখানোর স্বার্থে আমি আজকে আসছি, কারণ অনেকেই কমেন্ট করতেছেন, মনে করতেছেন যে না জানি কত পানি আসছে, আমাদের পানি নদীতে আসলো কিছুদিন ধরে, জোয়ারের পানি কিছুদিন ধরে ঢুকছে আর কি, তো মাঝখানে বেশ গোলা ছিল পানি, তো আজকে দেখতেছি অনেকটাই ভালো, পরিষ্কার পানি, কিন্তু পরিষ্কার হলেও এই পানিতে মাছ এখনও ছুটে নাই ভাই, মাছ হইতে গেলে একটু সময় লাগবে, আর কিছুদিন সময় লাগবে। এই দেখতেই পাচ্ছেন, কারণ নদীতে যদি স্রোত না বয়, তাছাড়া মাছ বের হয় না, স্রোত না বলে পরে মাছটা বের হয় না, প্রত্যেকটা পয়েন্ট একদম ফ্রি, মানে কোনো জীবনে নাই, একদম ফ্রি, মানে একটা মাছের সারা নাই, এর জন্য জীবনে আসে না। দু একজন মাঝখানে আসছিল, ওরা হয়তো আসার পরে সাইড দিয়ে বসে কিছু গুলশা মাছ, গুলশা মাছ, বাজিলা, মানে এই ধরনের ছোটো যে মাছগুলো আছে, ওগুলো অনেকে কিছুদিন মারছে এই সমস্ত পয়েন্টে, এই যে পয়েন্টগুলা। তো ছোটো মাছ যদি মারতে চান তাহলে আসতে পারবেন, কারণ ট্যাংরা, গুলশা, পাবদা এই ধরনের মাছ কিছু কিছু হয়ে থাকে, তেমন হয় না, চাহামড়ি যে হওয়া তা হয় না, হয়তো দেখা যায় দুই চার ঘন্টা বসিয়ে না গুলে পরে তো খাওয়ার জুটা হবে এইরকম আর কি, তাহামড়ি কিন্তু এখন ধরে না, কারণ বর্তমানে নদীতে স্রোত নাই, স্রোত না থাকলে মাছ খেলবে না, মাছ হবে না,
নদীতে ধার বইতে হবে, মানে স্রোত থাকতে হবে, ঠিক আছে। অনেকে আমারে বলেন পাঠাখালি, এটা হলো পাঠাখালি পয়েন্ট। তো আমার পাঠাখালির বেশ কয়টা ভিডিও দেওয়া আছে, বংশাই নদী, পাঠাখালি, সাউরাতুল, মানে এটা হলো বংশাই নদী, এটা হচ্ছে বংশাই নদী। এই নদীটা দেখেন এই দিক দিয়ে যায় একদম বাঁক খাইছে, ওইটা হচ্ছে পেঁচপাড়া। অনেকে আপনার পেঁচপাড়ার কুমটা চেনেন না, পেঁচপাড়া ওই যেটা, ঠিক আছে। আর এই পাশে দেখেন বরাবর যে দেখা যায়, মানে মাঝখানে কিন্তু চড়া আছে এখনও, মানে পানি ওইভাবে হয় নাই, চড়াটা মানে একদম ফ্ল্যাপ হয়ে যাবো পানিতে আর কিছুদিন পরে। তো যাই হোক, ওই যে সামনে যে চড়াটা আছে দেখা যায়, ওই চড়ার পরে যে সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে একদম ফ্রি জায়গাটা, ওইটা হচ্ছে পেঁচপাড়ার কুম বলে। আর ওইখানে একটা ভালো পয়েন্ট, ওইখানে আমরা কিন্তু ভালো মাছ মেরে থাকি, প্রতি বছর ওইখানে মাছ মারে। তো ওইখানকার পয়েন্টটাও আর কিছুদিন পরে শুরু হবে, যখন এই জায়গা দিয়ে পানিটা একদম ভরাট হয়ে যাবো, পুরাটাই ভরাট হয়ে যাবো, তারপর ওই জায়গায় ম্যাটটা লাগবে, ঠিক আছে। কারণ এখনও পানি ওইভাবে হয়নি, তো কিছু কিছু বাড়তেছে কেবল। এই হলো পরিস্থিতি। আর ভিতরে গেলাম না, এই ধরনের অনেক গ্যাপ পয়েন্ট আছে, কারণ পয়েন্ট প্রতিটাই এখন ফ্রি একদম, লোকজন নাই, কোনো জীবনী নাই, ঠিক আছে, এই জন্য সবটাই ফ্রি। তো আপনাদের এই পয়েন্টটা দেখিয়ে দিলাম। তো পয়েন্টের ভিডিও আমার আগেও দেওয়া আছে, কিন্তু এবছরের একদম নিউ আপডেট এই ভিডিওটা দিচ্ছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে ভালো বুঝতে পারবেন নদীর পরিস্থিতি। আর দেখেন এত সময় ধরে আমি আসছি এখানে, আসার একটা কিন্তু মাছের কোনো সাড়া পায় নাই, একটা মাছের সাড়াও পায় নাই, ঠিক আছে, একটা মাছের সাড়াও পায় নাই। তো দেখতেই পারলেন যে নদীর পরিস্থিতি, এই যে এটা হচ্ছে নদী, এটা নদী, ঠিক আছে। তো আপনারা দেখতে পারছেন যে কি পরিস্থিতি, এখনও নদী তো পানির কোনো চাপ নাই, পানির চাপ না থাকলে পরে মাছ হবে না ভাই, চাপ থাকতে হবে, পানির চাপ থাকতে হবে। নদীতে যত চাপ থাকবে, যত স্রোত থাকবে, তত মনে করেন যে মাছ খেলা করবে, মাছ আপডাউন করবে, আর আপডাউন করলে পরে মাছটা চলাফেরা করলে পরেই দেখবেন মাছ হবে। তো যাই হোক, এখন এই পরিস্থিতি, মাছের তেমন একটা সারা শব্দ নাই। তো তারপরেও আমি আপনাদের ভিডিও চাচ্ছি না, এর জন্য ভিডিওটা দিলাম। তো আশা করি ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপডেট আমি অবশ্যই ভিডিও দিব। আপনারা ভিডিও প্রতিটা ভিডিও খেয়াল করবেন, পার্ট টু পার্ট দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কখন মাছ হচ্ছে কখন হচ্ছে না। আর আমার স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, কোনো সমস্যা নাই। সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত নাম্বার খোলা পাবেন, ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অনেকে চারের ব্যাপারে বলতেছেন, যার যার চার লাগবে চার নিতে পারবেন, চার মশলা সব কিছুই আছে, কোনো সমস্যা নাই। যদি কারো চারের দরকার হয়, আমার বানানো, নিজে হাতে বানানো স্পেশাল মিষ্টি চার, ঠিক আছে, মিষ্টি চার আপনারা নিতে পারবেন, তো সেটা আপনারা যোগাযোগ করবেন অবশ্যই, অনলাইনের মাধ্যমে চার দেওয়া হবে, কোনো সমস্যা নাই, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চার দেওয়া হবে। তো আমার স্ক্রিনে নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্ত রাখতেছি, নমস্কার।